শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবদাস, বাঙালির প্রেমের অমর আখ্যান এই উপন্যাসটি। মাত্র 17 বছর বয়সে দেবদাস লিখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেবদাসে ভালোবাসার যে করুণ, সরল ও আবেগী চিত্রায়ণ হয়েছে তার তুলনা অন্য কোনো লেখায় পাওয়া বিরল। তাই অনেকবার এই উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমা। যুগে যুগে রূপালী পর্দায় দর্শক হৃদয়কে জয় করেছে বাঙালি প্রেমের প্রতীক দেবদাস ও পার্বতী। শরৎচন্দ্রের দেবদাস অবলম্বনে প্রথম নির্বাক চলচ্চিত্র নির্মিত হয় কলকাতায় 1927 সালে। তারপর 1935 সালে কলকাতাতে আবার নির্মিত হয় সবাক চলচ্চিত্র দেবদাস। এই দেবদাস দুর্দান্ত বাণিজ্যিক সাফল্য পায়। এই সিনেমার বাণিজ্যিক সাফল্যে উদ্বুদ্ধ হয়ে 1936 সালে হিন্দিতে দেবদাস নির্মাণ করেন বড়ুয়া। তারপর আরও কয়েকবার কয়েক ভাষায় নির্মিত হয় দেবদাস সিনেমা। বাংলাদেশেও নির্মিত হয় দেবদাস। চাষী নজরুল ইসলাম পরিচালনা করেন সেই সিনেমাটি। সেই সিনেমায় নাম ভূমিকায় ছিলেন বুলবুল আহমেদ, পারু ছিলেন কবরী সরোয়ার এবং চন্দ্রমুখী ছিলেন আনোয়ারা। তারপর 2002 সালে বলিউডে বেশ সরগোল তুলে নির্মিত হয় দেবদাস। পরিচালক সঞ্জয় লীলা বানসালের জীবনের অন্যতম হিট সিনেমা হয় দেবদাস। সেই সিনেমায় দেবদাস চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। তারপর আবারও 2009 সালে বলিউডে দেবদাস সিনেমা নির্মিত হয়। 2013 সালে বাংলাদেশে আবার দেবদাস নির্মিত হয়, এবারও পরিচালক চাষী নজরুল ইসলাম। শরৎচন্দ্রের পর যুগ পাল্টে গেছে, কিন্তু দেবদাসের ভালোবাসা, অভিমান ও আবেগের আবেদন চিরকালীন। তাই যতবারই দেবদাস সিনেমা নির্মিত হোক না কেন, দর্শক মহলে সমানভাবেই সমাদৃত এই সিনেমা। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা।